জমে উঠেছে গাইবান্ধা এক সুন্দরগঞ্জ আসনের উপনির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণা। নানা উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন তারা। পরপর দুই সংসদ সদস্যের মৃত্যুতে ভোটাররা হতাশ হলেও আবারও নতুন আশায় বুক বাঁধছেন তারা। এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই ভোট দিতে চায় সুন্দরগঞ্জবাসী। গাইবান্ধার প্রতিনিধি এস এম বিপ্লব ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। আগামী 13 মার্চ গাইবান্ধা এক সুন্দরগঞ্জ আসনের উপনির্বাচন। নির্বাচনী হাওয়া বইছে সুন্দরগঞ্জের সর্বত্রই। সকাল থেকে রাত অবধি প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। চলছে উঠান বৈঠকও। ক্ষমতাসীন দলের ইমেজকে কাজে লাগিয়ে জয়ের আশা করছেন আওয়ামী লীগ প্রার্থী প্রয়াত সাংসদ লিটনের বড় বোন আফরোজা বাড়ি। আমি এখন চাই আমার সুন্দরগঞ্জ এলাকাবাসীকে আমি যেভাবে প্রতিষ্ঠিত হয়েছি তাদের প্রতিষ্ঠা করা। আর দীর্ঘদিনের পুরনো আসন উদ্ধার ও জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে জয়ের প্রত্যাশা জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারির। এই নির্বাচনটা ক্ষমতা পরিবর্তনের নির্বাচন, এটা উপনির্বাচন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দুই প্রার্থী জনবিচ্ছিন্ন দাবি করে জয়ের ব্যাপারে নিজের আশার কথা জানালেন স্বতন্ত্র প্রার্থী গোলাম হাসান হাবিব মাসুদ। সমস্ত বিপদে মানুষের পাশাপাশি আমি থাকি, বিধায় মানুষ স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমাকেই মানুষ বেছে নেবে। দল দেখে নয়, এলাকার উন্নয়ন করবে এমন প্রার্থীকেই বিজয়ী করতে চান ভোটাররা। সেই সাথে নির্বাচন যাতে সুষ্ঠু ও অবাধ হয় সে আশাই করছেন তারা। যে ব্যক্তি এলাকার কাজ করবে, উন্নয়ন করবে, সে ব্যক্তির দরকার আমাদের। এখন যদি দল পরিবর্তন করলে, এএমপির আমলে যদি করলে উন্নতি হয়, এটাই আমরা চাই। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। নির্বাচনের সময়ে আমাদের আইনশৃঙ্খলার পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার মতো কোনো বিষয় আমাদের জানা নেই। তারপরেও আমরা তৎপর আছি, সবসময় সজাগ আছি যাতে কোনো প্রকার আইনশৃঙ্খলার বিঘ্ন না ঘটে। গত 19 ডিসেম্বর সংসদ সদস্য গোলাম মোস্তফার মৃত্যুতে আসনটি শূন্য হয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।